কারণ আমার শুনতে ভালো লাগে। আজকে সারাদিন আপনারা কোরআন শরীফ পড়ছেন কিনা আমি জানি না, এই জন্য একটু বেশি কোরআন তেলাওয়াত করছি। শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, শুনলেও একই সওয়াব হয়। আমার নবী যাওয়ার সময় তার স্ত্রী নাম কি বলছিলাম কথা বলে না, আয়েশা। আমার বুঝছি নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী হলো আয়েশা, সুবহানাল্লাহ, লাগবে না? আমার নবী বলেন, হুমাইরা আমি একটু যাচ্ছি। আয়েশা সিদ্দিকাকে একজনের প্রশ্ন করছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করতেছেন, আমাদের দেশে না একটা জায়গা দুইটা বিয়ে করলে এক বোর হলে রেখে গ্রাম আর এক বোর টাউন, ঠিক না? ওই টাউনের তারা লোক গোড়াগাড়ি করে দিলে সুন্দর আর কি। আর গ্রামের মধ্যে প্রথম বিয়ে যেটা করছে না, বাড়ি করে সংসার টংসার নিজের দিকে রাখে, এটার খবর লয় না, আসেনি এম। কিন্তু আমার নবীজি বলছেন সবাইরে সমানভাবে তিনি মোহব্বত করতেন, কথা বলেন ঠিক কিনা বলেন? একদিন আয়েশা সিদ্দিকারে যেহেতু রসুল এত মহব্বত করে, তো আয়েশা সিদ্দিকারে জিজ্ঞেস করছে, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করতেছেন, আর আপনাকে তো নবী অনেক মহব্বত করে, একটু বলেন না নবীর চরিত্রটা কেমন? বাপ রে বাপ! একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে সবচাইতে স্বামী ভালো জানবে তার স্ত্রী সে কতটুকু ভালো, কথা বলেন ঠিক কি না? তো আয়েশা সিদ্দিকা কি উত্তর দিয়েছেন দেখেন, আয়েশা তুমি বলো না নবীর চরিত্রটা কেমন ছিল। বাপরে বাপ, কি প্রশ্নের উত্তর দিল সেনি! আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, তোমরা জানতে চেয়েছ নবীর চরিত্রটা কেমন ছিল, আমার কাছ থেকে চলে যাও, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা আছে? নবীর মাঝেও কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কথা বলেন ঠিক কি না বলেন? উত্তরটা কি দিয়েছে আয়েশা সিদ্দিকার জীবনে? একটা হাদিস একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে হয় না। তিনি 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন, মুকসিরিন যত রেওয়ায়েতকারী কয়েকজন, এর মধ্যে একজন হলো হযরতে আয়েশা। এবার আয়েশা সিদ্দিকাকে একজনের প্রশ্ন করছিল, আয়েশা ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাইছে না। আচ্ছা বলুন তো, নবী যদি ওই মজলিসে যাইতো তাইলে তারা কি করতো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবী যদি যাইতো তাহলে ওরা কলিজাটা কাটতে টুকরা টুকরা বানায় ফেলতো, এরপরে তারা জাররা পরিমাণ টের পাইতো না। এই আয়াশার তো বুদ্ধি দীপ্ত উত্তরে সকল মানুষ মুগ্ধ হয়ে যেত, আর তিনি খুব চিন্তাশীল ব্যক্তি ছিলেন। এবার আয়েশা সিদ্দিকারে বললেন, ও আয়েশা আমি যাব একটু বিদর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা তো স্ত্রী, একটু টেনশন তো করবেই, স্ত্রী স্বামীর কোনো বিপদ আপদ হোক এটা স্ত্রীকে চায়। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে তবলিগ করতে যাবেন ওখানে তো একজন আপনার পক্ষের লোক নাই, ওরা সবই তো অন্য ধর্মের লোক, আপনি যদি দিনের দাওয়াত দেন যদি আপনার কোনো ক্ষতি হয়? আমার নবী উত্তর দিলেন, এটা জানা দরকার আছে সবাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা আল্লাহ আমাকে এমন ছয়টা মর্যাদা দিয়েছেন, এই ছয়টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। আল্লাহ আমাকে এমন ছয়টা মর্যাদা দিয়েছেন যে ছয়টা মর্যাদা পৃথিবীর কোনো রাসূলকে দেয় নাই দিয়েছেন। এর মধ্যে একটা হলো আমি নবী হলাম শেষ নবী। আদম নবী বলতে পারবে আমি শেষ নবী? ইব্রাহিম নবী বলতে পারবে আমি শেষ নবী? আল্লাহ আমার বানাইছে শেষ নবী। এক দুই নম্বর, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের, কিন্তু আমি নবীর জন্য আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তিন নম্বর, ওয়ানুসিরতু বিররবে, আমার দুইটা জায়গায় দুই কান্দের ভিতরে এমন দুইটা চোয়াল আল্লাহ দিয়ে দিয়েছেন, যারাই আমাকে মারতে আসবে তারা আমাকে দেখে ভয় পেয়ে চলে যাবে। এই জন্য আমার নবীজিকে কোন যুদ্ধের ময়দানে শহীদ করতে পারে নাই। নবীর সঙ্গে সাহাবারা শহীদ হয়েছে, কিন্তু নবীর গায়ে আঘাত পড়েছে কিন্তু নবী শহীদ হয় নাই। রসুলকে তারা এমন ভাবে ভয় পাইতো, তীর মারতে যাইতো ওরা কাটটা পড়ে যাইতো, এত চমৎকার রসুলের দিকে, এত চমৎকার একটা ভীতি ছিল আল্লাহ হাবিবের কাছে, একটা ভয় আতঙ্ক কাজ করতো, নবীরে মানলে আল্লাহ বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক না বেঠে? এবার আমার নবী তবলিগ করতে চলে গেলেন, সাত দিন পরে আমার নবী যখন সেখানে গিয়েছেন, যাওয়ার পরে নবীজি দুইটা অস্ত্র ব্যবহার করছেন, কয়টা অস্ত্র? কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র, একটা হলো লাঠি আর একটা হলো তলোয়ার, ঠিক কি না? ঠিক, এই বুঝছো তো ঠিক? আচ্ছা, নবী দুইটা অস্ত্র নিয়ে গেছে, একটা লাঠি আর একটা তলোয়ার, ঠিক না?
কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে উদউউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। নবী দুইটা অস্ত্র নিয়েছেন, একটা হলো সুন্দর ব্যবহার, আরেকটা হলো হিকমত। জোরে কোন আল্লাহু আকবার বলেন না কেন? একটা হলো সুন্দর ব্যবহার, ব্যবহারে কিসের পরিচয়? ব্যবহারে কিসের পরিচয়? ব্যবহার যার সুন্দর মানুষ তারে ভালোবাসে সুন্দর। আমার নবী গিয়ে সেখানে তাদেরকে বললেন, আপনারা কেমন আছেন? ওরা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের সঙ্গে চললাম, এত সুন্দর মিষ্টি মধুর ভাষায় ভালো মন্দ শুনি না। এবার ডাক দিয়া কয়, তুমি কে? তুমি কার গোলামি করো? আমার নবী ডাক দিয়া কয়, তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে আমি সেই আল্লাহর গোলামি করি। ওই লোকটা কয়, কি সুন্দর উত্তর দিল রে। কিন্তু ওই বিদুর্মিগুলো নবীর ব্যবহার আর নবীর চেহারা দেখে দেখে কালিমা পরে অনেক গোলাম মুসলমান হয়ে গেছে। ভাইরাল লাগে না, গাইল্লানো লাগে না। ওয়াজের ভিতরে লক্ষাধিক মানুষ নিয়ে বয়ান করেছিলাম চিটাগং। পিছনের মানুষগুলো দেখা যায় নাই, উপরে প্যান্ডেল নাই, মানুষ কারি কারি। শুধু একটা কথা বলেছি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা দিয়া ভালোবাসা আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাইয়া রাস্তা দিয়া যায়, যদি যাইয়া বলো আই লাভ ইউ, এই মেয়ে ডাক দিয়া বলবে, খবরদার তোমার কি বোন নাই, তুমি আমার কেন এমন কথা বলো? তুমি বললা ভালোবাসা কি অপরাধ? মেয়ে বলল, না অপরাধ না, তুমি যেইভাবে বলছো যেন তুমি আমার দইরা ফেলাইবা, এটা তো সিস্টেম না। ছেলে ডাক দিয়া কইস, না অবশ্যই তুমি আমাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোর করে যদি কাউকে কিডন্যাপ করা হয়, অত্যাচার করা হয়, আপনারা বলেন জালেমদের শাস্তি আছে না? না, আমার নবী ওখানে মারতে যায় নাই। আমার নবী বললেন, এ আয়েশা, আয়েশা তুমি আমার জন্য চিন্তা করো না, নবীটি গেলেন সাত দিন পরে আসবেন। কিন্তু নবীর স্ত্রী আয়েশার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, যার রওজাটা নবীর পাশে হয়েছে ক্ষমতার জোরে হয় নাই, টাকার জোরে হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজাটা নবীর পাশে হয়েছে কিন্তু টাকার জোরে নয়, সম্পদের জোরে নয়, একমাত্র ভালোবাসার জোরে, ভালোবাসার গুণে নবীর পাশে জায়গা পেয়েছে। আজকে নীলাখাদের মানুষ, যদি তোমরা একান্তিকে যদি নবীর জন্য ভালোবাসা উপস্থাপন করো, আমরাও যদি করি, আপনারা যদি করেন, আপনার ঘরটা হতে পারে ভাঙ্গা, কিন্তু নবীর মহব্বতের কারণে আমার রহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসার ক্ষমতা আছে না? না, আরো জোরে বলে আছে না? না, ইয়া রাসূল, নবী আসার ক্ষমতা আছে না? নাই। আমি ধীরে ধীরে হাকিকতের ভিতরে ঢুকে যামু, একটু ধৈর্য দেওয়া লাগবে। আমার নবী বাড়িতে নাই। আমার দেশে দেখবেন কোনো মেয়ের জামাই যদি বিদেশ থাকে, মেয়ের বাবা মা ভালো একটা রান্না করলে মেয়ের জন্য পাঠায়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার বাড়ির মধ্যে কিছু ছেলের বউ আইতাছে, মেয়েদেরকে কিছু করতে চাইলে কো, আপনার সব রান্না হেয়ানো তো লাগে, হেয়ানো কি থা? তখন আপনি বুঝাইয়া দিবেন, তোমারও তো ছেলে মেয়ে আছে, একদিন তোমার মেয়েও যদি বিয়ে দাও, তোমার মেয়ের জামাইও যদি বিদেশ যা, তোমারও মন চাইবো তারে ভালো মন্দ দিয়া খাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এবার আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা আমি তোমার আব্বা, আমি শুনেছি রহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে নাই। আয়েশা সিদ্দিকার যদি আমার নবী বিয়ে করেন, আবু বকর হয় আমার নবীর শ্বশুর, আর আমার নবী হয় আবু বকরের মেয়ের জামাই। কিন্তু জীবনী খুঁজা দেখেন, আবু বকর কোনোদিন আমার নবীর জামাই কয়া ডাক দেই নাই। যতবার ডাক দিছে গো, ততবার বলেছে ইয়া রাসূলাল্লাহ, এ বন্ধুরি এখান থেকে একটু মহব্বত লাগাইয়া দেন। আয়েশা সিদ্দিকার কাছে খেজুর নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি নবী বাড়িতে নাই, আমি তোমার বাবা হিসাবে কিছু খাবার এনেছি। আয়েশা সিদ্দিকা কয়, বাবা আপনি আপনার বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আমি আমার রহমাতুল লিল আলামিনের স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। ও আব্বা খেজুর দিয়েছেন, আপনি যান অথবা আপনি থাকেন, কিন্তু খেজুর দিয়েছেন আমি খাবো না। রহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন আমার ছাড়া খাই নাই, ওই নবী না আসার আগ পর্যন্ত মরে যেতে রাজি আছি, একটা খেজুরের ভিতরে আমি মুখ লাগাইতাম না। এটা হলো দাম্পত্য জীবন। স্বামী স্ত্রী যদি মিলের মধ্যে থাকে,
তাদের ঘর থেকে যে সন্তানটা হবে এই সন্তানটা আল্লাহর ওয়ালি বানাইয়া দিবেন কে? আমার দেশের মধ্যে স্ত্রী দেখবেন মাছ বোনা করতেছে, একটা বড় মাছ মাথা হইলে একটা, তাই সুন্দর করে চুলার পারে বসে বসে মাথাটা কামড়ায় খাইতেছে, জামাই খাইবো কি খাইবো না এটার দাঁড় দাঁড়ে না। আবার অনেক জামাই আছে আখাওড়া ঘুরতেছে ঘুরতেছে, মাঝে মাঝে চাইনিজ খাইতেছে, বউর কাছে একদিন কয় না, এটার নাম দাম্পত্য জীবন নয়। আমার নবী যা খেতেন স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতেন, এ আমার মা হাসির খুরাক দিচ্ছি না বোঝার জন্য বলছি, কারণ আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? এ যুবক, এবার আমার নবী সাত দিন পরে বাড়িতে আসলেন, আয়সা দেখতে গেলে আয়সা সিদ্দিকা এই খেজুরগুলা নিয়ে দাঁড়ায় রইলেন। এবার ডাক দিয়ে কয়, ও আয়েশা তোমার আমি খেজুর দিয়ে যাই নাই, খেজুর গোলা পাইলা কোথায় থেকে? কয়, আমার আব্বা এনেছে তো খাইলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি তো কোনদিন আমার ছাড়া খান নাই, আপনার ছাড়া আমি কেমনে খাবো? এই কথা বলার পরে আমার নবী খেজুর গুলো হাতে নিলেন। এবার আমার নবী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তিনি তার মেয়েটারে দেখতে গেলেন। এই মেয়েটার নাম কি জাননি? এই মেয়েটা সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা হলো জান্নাতের কোটি কোটি নারীদের সর্দারিনী। জবান খুলে বলুন তার নাম কি? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী যাইয়া দেখেন ইমামে হাসান ইমামে হুসাইন বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া শুয়ে আছে, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আর আমার নবী ডাক দিয়ে কয়, আ ফাতেমা আমার নাতিগুলা কই? কই, এরা সাত দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পিঠটা পেটের পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছি রে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া থেকে বসে গেলেন। বসার পরে যেই মাত্র নবীরে দেখলেন, নবীরে দেখার পরে ওই মুহূর্তে আমার নবীর সামনে হুসাইন আসলেন। এ বন্ধু ইউ ও বন্ধু রে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী আপনি কেমন আছেন? আমার নবী ডাক দিয়ে কয়, হুসাইন পেটের ক্ষুধা বুঝি বেশি লেগেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চমৎকার উত্তর দিলেন, দিয়ে আমার নবীর তাক লাগাইয়া দিলেন। ডাক দিয়ে কয়, না না গো, ও না না, আমি দুই দিন যখন ধারাবাহিক খাই নাই আমি বসা থেকে দাঁড়াইতে পারি নাই, তিন দিন যখন আমি খাই নাই আমি শোয়া থেকে বসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সাত দিন পর্যন্ত অনাহার, কিন্তু শুনে যান আপনার নূরানি চেহারা মুবারক যখন দেখেছি আমার সাত দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী কই, না বসে থাকলে চলবে না, আমার নবী ঘর থেকে বের হইয়া গেলেন, একটা বাগানের ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন 250 শ্রমিক কাজ করতেছে। আমার নবী যাইয়া বলেন, আপনার কাছে কোনো কাজ আছে নি খ্রিস্টানের কাছে? কারণ আমার নবী শিক্ষা দিয়েছেন, কর্ম করে খাও ভিক্ষা করো না, খেটে খাও কিন্তু ভিক্ষা করো না, হাত পেতো না। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র বলল, ও আল্লাহর কাছে কোনো কাজ আছে নি খ্রিস্টান ডাক দিয়ে কই, একটা কাজ আছে। কই, কি? কই, কূপের ভিতর থেকে পানি তুলতে হবে, পানি তুললে আমি একটা করে খেজুর আপনারে দিমু। এবার আমার নবী হলো দুনু জাহানের মালিক, দুনু জাহানের বাদশাহ, আমার নবীর হাতে দু জাহানের ধনভাণ্ডারের চাবি। এরপর আমার নবী গিয়ে চাকরি তালাশ কইরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। এবার আমার নবী কই, দেন বালতিটা দেন। এবার বালতিটা নিলেন, এমন একটা রশি, অনেকগুলা মানুষ বালতি দিয়ে পানি তুলতে তুলতে রশিটা কি কইরা রে, না না মানে চিকন না চিকন নয় মানে হলো
সুতা যখন প্রথম থেকে একদম লেভেল থাকে অনেক ব্যবহার করে আঁশ বেঁধে গেছে একেবারে শক্ত শক্ত আঁশ উঠে গেছে এমন একটা একাধিক মানুষের বালতি রশিটা আমার নবীর হাত মোবারকে ও বন্ধু ও বন্ধু রে রহমাতুল লিল আলামিন রশিটারে তৈরা বালতিটা পানির মধ্যে ফেলে দিলেন ওই সময় যদি আমার নবী কইতো আল্লাহ আমার হাসান হুসাইন খায় না আমার ঘরে কোনো খাবার নাই জান্নাতি খাবার পাঠাও আপনারা লীলাখাতের মানুষ মনিয়ন্দের মানুষ গঙ্গা সাগরের মানুষ বলেন গঙ্গানগরের মানুষ বলেন আরিহলের মানুষ বলেন কর্নাল বাজারের মানুষ বলেন আপনারা বলুন আল্লাহ যদি আমার নবী যদি আল্লাহর কাছে ওই মুহূর্তে খাবার চাইতো আমার আল্লাহ খাবার দিত কি দিত না কিন্তু আমার নবী এই রশিটারে লইয়া বালতিরা পানির মধ্যে যখন দিলেন একটা বালতি তুললেন নবী বালতিটা রাখলেন দ্বিতীয় বালতি তুললেন তৃতীয় বালতি তুললেন তুলতে 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 হঠাৎ করে আমার নবীর হাত মোবারক এত সুন্দর আমার নবীর হাত মোবারক লালের লাল হইয়া রইছে কিন্তু আমার নবী আর পর পানি মোবারক পানি তুলতেছেন হযরতে আমার রহমাতুল্লিল আলামিন হই হঠাৎ করে বালতিটা যখন পানির মধ্যে দিল বালতি রশিটা ছিড়া বালতিটা পানির ভিতরে পড়ে গেছে এবার খ্রিস্টান আসছে কি ব্যাপার পানি কয়টা বালতি তুলেছেন কই আমি 39টা বালতি তুলেছি কই আরেকটা বালতি তুলে 40টা মিল করে 40টা খেজুর নিয়ে আনেন এবার আমার নবী ডাক দিয়ে কয় আপনার যেই রশিটা ছিল এই রশিটা সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে কিছু কিছু মালিক আছে দেখবেন শ্রমিকের একটু দোষ পাইলে বেতনটা আটকাইয়া দেয় আমার সমাজে এমন মানুষ আছে না নাই দেখবেন সারাদিন ডিউটি করে এর মাথা ব্যথা এক ঘন্টা আগে চলে গেছে তার পুরা দিনের বেতনটা বাদ দিয়ে দেয় না 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 এই কাজ কোনোদিনও করবেন না আমার নবী একটা অধিকারের কথা বইলা গেছে শিখাইয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় কি ব্যাপার আমার 39টা খেজুর দিয়া দেন বালতি তো কূপের ভিতরে ওই খ্রিস্টানটা কৌশল খাটাইল ওই যতক্ষণ পর্যন্ত ওই কূপের ভিতর থেকে বালতি তুলবেন না ততক্ষণ আপনার একটা খেজুর আমি দিতাম না কিন্তু আমার নবী ডাক দিয়ে কই বালতি তো আমি ছিঁড়ে ফেলাই নাই হঠাৎ কিরা ছিঁড়া গেছে অয় আমার 39টা খেজুর আমার প্রাপ্য প্রাপ্য অধিকার ঠিক কি না এ যুবক 39টা খেজুর আমার অধিকার আমার খেজুরগুলা দেন আমার হুসাইন অপেক্ষা এবার ওই লোকটা কয় কি রে 250 লোক চাকরি করে কোনোদিন তো কোনো শ্রমিক অধিকারের কথা কয় নাই আমার সমাজে দেখবেন উচিত কথা কইলে দোষ কথা কোন ঠিক কি না উচিত কথা কইলে দোষ বিসত্ব শেষ কইরা উচিত কথা কইলেই দোষ হক কথা বললেই দোষ সত্য তিতা তাই বলি কি সত্য বন্ধ করা যাবে নাকি তাহিরির বিরুদ্ধে যে এত কিছু হয় তাহিরি কি হক বলা বন্ধ করে দিছে প্রয়োজনে জীবনটা নবীর জন্য উপহার দিয়া দিন এর বেশি আর কিছু পারতাম না প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে পারমু 23 বার গাড়ি ভাঙছে বড় বড় লাঠি লইয়া দাও লইয়া কোনোদিন ভয় পাই নাই আমার মত ভাগ্যবান কে আছে নবীর স্লোগান দিতে যায় আর রাজপথে মরে যাওয়া ঠিক না বেঠি আল্লাহু আকবার বলে আর যখন আল্লাহু আকবার আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না কান্দাইও না ও নবী দে বুকে নাও আমাই কান্দাইও না বুকে নাও আমাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কথা কোন ঠিক কিনা তুমি যদি আমার হও দিব উপহার দয়া জীবনটাই আমার দিতে চাই কি চাই না তুমি যদি আমার হও দিব উপহার দয়া জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি
যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই জোরে কে আল্লাহু আকবার বলবেন না ও মুগরার বন্ধু ও মনিয়ন্দের বাবা টান মান্দালের বাবা বাটা মাতার বাবা কত গ্রাম আছে নাম ধরে বলবো কত কিন্তু আমার নবী যখন অধিকারে কথা বলছে বিয়াদ্দবটা কি করছে জানেননি কয় মুখে মুখে কথা বলো কয়া তার হাত দিয়ে আমার নবীর যেই বদরে কোনদিন মশা মাছি বসতে সাহস করে না গো ওই নবীর বদন মুবারকের গাল মুবারকে বিয়াদব মালিকে একটা থাপ্পড় মারছে চিৎকার মাইনা কন্যা উজুবিল্লাহ আমার নবীর তাপর মারছে আল্লাহর সহ্য হয় না আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে ক বন্ধু নবী যেন কূপের ভিতরে আঙ্গুল মুবারক দিয়ে ইশারাটা করে যেই মাত্র আমার নবী রাহমাতুল আলামিন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলো শুধুমাত্র বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে ওই বালতিটা কূপের উপরে উঠা গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে করে আল্লাহু আকবার এবার বালতিটা উঠে গেল যুবক একদম নীরব হয়ে যাও মনে রেখো এই মুহূর্তে আমার নবীর গায়ে আঘাত মনে রেখো ওয়াসটা এই মুহূর্তে নবীর গায়ে থাপ্পড় মুবারক থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে এই জন্য আমি শুরুতে বলছিলাম দু নয়নে প্রথম বলতেছি মনে হয় ওই দিন মনে হয় দরকার নেই সতেরোশরি বলছিলাম মনে হয় দু নয়নে রেসোলে পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন হতো কেমন হইতো শুধু ভালো নয় ও থাপ্পড় মারছে ও চাপার দাঁত ফেলে দিতাম ঠিক কি না বলো নবীর আমলে যদি জন্ম হতো তালহার মতন বুকটা পিছাইয়া দিতাম যত তীর পারস তাহির বুকে মার নবীর গায়ে মোবারকে লাগতে দিতাম না ঠিক কি না বলো এই জন্য বাংলাদেশ থেকে আক্ষেপ করতেছি দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক কিনা বলেন নবীরে থাপ্পড় মারছে আমার নবী আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে বালতিটা তুলছে তোলার পরে চল্লিশটা খেজুর নিয়ে চলে গেছে হঠাৎ করে লোকটা করে কিরে কত ডিউটি করলাম কত দণ্ডে মারলাম কিন্তু এমন অশান্তিতে কোনোদিন লাগে নাই খায়া শান্তি পাইতেছি না ঘুমায়া শান্তি পাইতেছি না আমি কারে মারলাম লোকটারে এমন ভাবে থাপ্পড় মারলাম একটু প্রতিবাদ করে নাই আবার এটা কেমন মানুষ রে আঙ্গুল দিয়ে ইশারা করছে কূপের ভিতর থেকে বাল দিতে আইছে এই লোকটা কি সেই লোকটা নাকি আমার আম্মা যে মরার আগে কইছিল পুত্রে আমি এমন জনের হাতে হাত থেকে মুসলমান হয়ে গেছি যারে মারলেও প্রতিশোধ নেয় ইসলাম মানে মারার ধর্ম নয় ইসলাম মানে হলো কোলাকুলির ধর্ম কথা বলেন ঠিক কি না বলে ডাক দিয়া তো এই লোকটা কি সেই লোকটা নাকি যারে যার ব্যাপারে আমার আম্মা বলেছিল এই লোকটারে মানলেও কথা কই না এর অসাধারণ প্রতিভা রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয় আর রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায় এই লোকটা কি সেই লোকটা নাকি যার আঙ্গুল দিয়া ঝর্ণার পানি বের হয় যে এই পানিগুলো হাউজে কাউসারের পানির মতন স্বাদ মনে হয় এই লোকটা
থাকি সেই লোকটা নাকি বইলা মনের ভিতরে শান্তি নাই, এই জন্য প্রায় সময় বলতো টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়, মনের শান্তির মতো শান্তি খুঁজতে দেখলাম নাই। কিন্তু মনে রেখো ওই লোকটা রাত্রে বেলা ঘুম হয় না, এবারে বিয়াদবি মাফ করবেন। এইভাবে ছুরিটা হাতের মধ্যে নিয়ে এমন জ্বালা উঠলো, কই আমি কারে মারলাম, আমার মনে হয় এই লোকটা সেই লোকটাই হবে। ডান হাতটার ভিতরে একটা তুসুরি দিয়ে একটা কূপ মারছে, ডান হাতটারে কাটতে 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 একেবারে বডি থেকে আলাদা বানাইয়া বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি দৌড় মারছে। নবীর বাড়ির পাশে একটা মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে নববী, ওই মসজিদে নববীর কাছে কাটা হাত লইয়া গেছে। একটা মানুষ যদি কাটা হাত লইয়া রাস্তা দিয়ে দৌড়ানি দেয় মানুষের ভয় লাগে কি লাগে না? এবার মসজিদের ভিতরে একটা সাহাবি বসে রইছে, ওই সাহাবির নাম হলো হযরতে সালমান ফার্সি। ও বন্ধু ও আখাউরার বন্ধু, এবার লোকটা হাতটা নিয়ে দাঁড়াইয়া কই নবী কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনকো মসজিদ থেকে বের হয়ে আসলেন, আসার পরে কই নবী তো বাড়িতে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়া কই সালমান আমার নবীর বাড়িতে নিয়ে যাও, জবানটা খুইলা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এবার নবীর বাড়িতে গেছে, রুমাল আসেনি কাহারো, রুমাল আমার কাছে দাও, আমার নবী যাওয়ার সময় পাই। এইভাবে আমার নবীর মাথা মুবারকের ভিতরে এমনভাবে রুমাল মুবারকটা বাঁধছে, বান্দা এই জায়গাটা এমনে রাখছে আর এই জায়গাটা একটু বেশি বাড়াইয়া রাখছে। কেন বাড়াইছে জানেন কি কারণ আছে? কারণ হলো একটাই, ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে আঙ্গুলের ছাপ লাগিয়া, ফাতেমা যদি দেখে নবীর মাথা মুবারকের মধ্যে যদি আঙ্গুল লাগিয়ে দিছে, হুসাইন যদি দেখে নবীর গাল মুবারক, যদি দেখে আঙ্গুলের তারপর দাগ লাগিয়ে রয়েছে, হুসাইন কইল আল্লাহ আমি, ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে তারপর দাগ, ফাতেমা তো খাইতো না খাইতো না, ডাইরেক্ট আল্লাহরে কইব আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ কও নাই, হাবিবুল্লাহ কইয়া দুনিয়াতে পাঠাইয়া কেন এত মার কামাই দাস? আল্লাহ গো তুমি সিদ্ধান্ত দাও ফাতেমা আমি কি করতাম। ফাতেমা তো নীলাকাদের ফাতেমার মতো না রে, যেই ফাতেমা জান্নাতের কুটি কুটি রমণীদের জরদালিলি, আমার নবীর দাগ মুবারকটা দেখায় না আমার নবী। কিন্তু যদিও ব্যথা লাগতেছে গাল মুবারকে, যদিও ব্যথা লাগতেছে, কিন্তু আমার নবীর মুখ মুবারকের মধ্যে হাসি, হাসি যেন হুসাইনে না বুঝে এই কথা বোঝা বোঝা খেজুর খাওয়াইতেছে। হঠাৎ কিরা দরজার মধ্যে ফাতার আল বাবা, দরজার মধ্যে একটা আওয়াজ হইছে, আমার নবী কই ফাতেমা, ও ফাতেমা দেখো না কে এসেছে। মা ফাতেমা দরজাটা খুললেন, কইলা দেখলেন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত মানুষ আপনার বাড়িতে এসেছে, আপনাকে খোঁজ করার জন্য এসেছে, কিন্তু এই লোকটা একটা অদ্ভুত মানুষ এসেছে, আপনি যাইয়া দেখেন গো নবী। আমার নবী দরজা ভিতরে আসলেন, আয়েশা দেখতেছেন ওই সেই লোকটা যে আমার নবীর থাপ্পড় মেরেছিল। আয়েশাই আমার নবী ডাক দিয়ে কয়, আরে বাবা আমার যদি কেউ এখন নীলাকাত মাইরা দেয়, আমি তো চিনার যদি তারে লাগাল পাই খবর করে সারবো, আমি যদি কাউরে চিনার মাইরা দেই আমার যদি নীলাকাত পাই আমারে খবর করে সারবো, আমরা তো প্রতিশোধ নেওয়ার জন্য উস্তাদ, কিন্তু আমার নবী আমরা শিখাইয়ে গেছে প্রতিশোধ নয় ক্ষমা ক্ষমা ক্ষমা। আমার নবী যখন দেখলেন লোকটা কাটা হাত নিয়ে দাঁড়াই রয়েছে, নবী দেইখা কি কই শুনেন, আমার নবী ডাক দিয়া কয়, আপনি যে আমার একটু আগে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি? এই লোকটা কাটা হাত লইয়া কয়, কি তারে আমি কি কইতাম কি কইতাম, এটা কেমন নবী রে, আমি কারে মারলাম?
আমি কার মারলাম, আমি কার গায়ে আঘাত করলাম, আমি কোন নবীর গায়ে আঘাত করেছি? আজকে নবীর বিরুদ্ধে কথা কয় উম্মত, তুই ঘরে ঘুমায়া থাকস। আজকে নবীর বিরুদ্ধে বিশঙ্কার কইরা কথা কয় উম্মত, তুমি ঘুমায়া থাকো, ঘুমায়া তাই গোনা, ঘুমায়া তাই গোনা। নবীর পক্ষে ইমানি আওয়াজের প্রয়োজন আছে না নাই? এ যুবক, যুবক, ও আমার আখাউড়ার বন্ধুরা, কসবা থানার বন্ধুরা, নবীর ডাক দিয়ে আপনি যে আমারে মারছেন, আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেননি? ওই লোকটা তখন ডাক দিয়ে গই, ও মায়ার নবী, ও আগে জানলে, হে আগে জানলে, হে তোমায় কষ্ট দিতাম না, বল ও মায়া আগে জানলে, আগে জানলে তো মায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিন, জানলে তোমায় কষ্ট দিতাম না, আগে জানলে, আগে জানলে তো মায় কষ্ট দিতাম না, বলো ও মায়ার তোমায় কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী, আমি যদি জানতাম আপনার তাৎপর্য দিতাম না, আমার মা আপনার সঙ্গে আপনার কালিমা পইরা তো মা জান্নাতে চলে গেল, আমি তো জাহান্নামের কীট হয়ে গেলাম। কিন্তু জাহান্নামি হব অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমি এসেছি, আপনাকে আমি থাপ্পড় মেরে দিয়েছি, এই জন্য আমার হাতটা একটা ফালাইছি, জাহান্নামে গেলে যাবো শুধু একবার কর, আমারে আপনি ক্ষমা করছেন। আমার নবী ডাক দিয়ে কি পাগল, আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি তুমি পড়ো নবী কালিমা। এই লোকটা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, দয়াহার নবী, শুধুমাত্র কালিমা কেন গো? কালিমার প্রেমে যদি জীবন দিতে হয় আমার জীবনটা দিয়ে দিব, এরপর বলুন আমারে ক্ষমা করছেননি। আমার নবী বলে আমি ক্ষমা করে দিলাম, ওই লোকটাকে আমি আপনার উপরে ইমান আনিয়া নিলাম। এই হলো নবীর আদর্শ। শুধুমাত্র তাই নয়, ওই লোকটা ডাক দিয়ে কয় নবী গো, আমি এখন মুসলমান হয়েছি, আমি ঈমান এনেছি, কিন্তু আপনি আমার ছেড়ে দেন, আমি যাব 250 জন আমার আন্ডারে কাজ করে। আজকে শুধু আমি ঈমানদার হইলাম না, কালিমা পড়লাম না, আমি 200 শ্রমিকের কাছেও ইসলামের দাওয়াত দিব, এটার নাম হলো তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়ে কয় পাগল, তুমি কোথায় যাও? কয় আমি ওই জঙ্গলায় যাই। কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পর মারছিলা তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি আমার তোমার হাতটা কেটেছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তখন তুমি কি ছিলা? কয় আমি তখন ও খ্রিস্টান ছিলাম। কয় এখন কালিমা পড়ার পরে তুমি কি হয়েছো? কয় আমি মুসলমান হয়েছি। নবী ডাক দিয়া কয় খ্রিস্টান অবস্থায় হাত কেটে আমার কাছে এসেছো, এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাই ভাই একা হতে পারে না। এই সুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া কই তুমি এখন মুসলমান, মোস্তফার শানের উপরে আর হাত আসবে, কাটা হাতটা আমার কাছে দাও। এবার নবীর কাছে কাটা হাতটা নিলেন, ওই পাগলা ডাক দিয়া কই আমার নবীর হাত মুবারকে এই কাটা হাতটা লইয়া আমার এই জায়গার মধ্যে লাগাইয়া নবী থুতু মুবারক দেখ লেপ দিছে। ওই পাগলা কই আমার নবী থুতু মুবারক দিয়া হাতটা অ্যাডজাস্ট করতে দেরি, আমার হাতটা আগের চাইতে ভালো হইতে দেরি হয় না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরার গোহা
ভাই তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহাই তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু হাত তুলবেননি সবাই, একটু হাত নামান, একটু হাত নামান, আমি একটা প্রেম দিয়ে যাই আপনাদের মাঝে। আমি তো অনেকদিন পরে এসেছি বাবা, যদি এসেছি কিন্তু আমি তো আপনাদের কাছে নতুন নই, কিন্তু আপনাদেরকে মিস করি। সবার যদি মোবাইল